যে সেটে তোমাকে রাত 3টা পর্যন্ত শুটিং করালো, তুমি বলছো যে তোমাকে খাবার ঠিকমতো দেওয়া হয়নি, খাবারের ঠিক ঠিকানা নাই, ট্রান্সপোর্টের ঠিক ঠিকানা নাই, তো ওই একই প্রজেক্টে তুমি ছাড়া তো আরো অনেক আর্টিস্ট আছে, সেই আর্টিস্টরা কি একই ইস্যু নিয়ে ওদের কাছে কমপ্লেইন করেছে, বা এই কমপ্লেইন গুলো তুমি এখন যে আমাদের সেটে এসে বলছো ওদের সেটে কি ভাবির সেটে কি তুমি কমপ্লেইন গুলো ভাবিকে জানিয়েছো? আমি কখনো তাদের সামনে কখনো বেয়াদবি করছি বলে আমার মনে হয় না। তারা যে বলেছে না আমি কাজে অমনোযোগী, তারপরে সহযোগিতা করি না, দেন তাদের সাথে কিন্তু এটা আমার ফার্স্ট প্রজেক্ট না, তার আগে কিন্তু দুইটা কাজ করেছি অলরেডি। সো আমি যদি এরকমই হইতাম তারা কিন্তু থার্ড প্রজেক্টের জন্য আমাকে অফার করতো না। ইভেন টুলেটের ফার্স্ট ডেতে যেদিন আমি শুটে গিয়েছি, যখন দেখছি এত দূরে শুট, দেন লেট নাইট করে শুট হচ্ছে, অনেক আর্টিস্ট থেকে যাচ্ছে কিন্তু আমার ফ্যামিলিতে তো আমি একা, আমি বাইরে থাকতে দেন আমার আম্মু আমাকে, সো আমার তাদের ব্যাক করতে হয়, যত রাতি হোক ব্যাক করতে হয়। আমার যদি পরের দিন সকাল 7টা বাজেও শুট থাকে, 3টা বাজে যে আমার 7টা বাজে আসতে হবে, কিন্তু আমি স্টে করতে পারবো না। সো পরে আমি ভাবলাম যে না, আমার পক্ষে আসলে কাজটা করা সম্ভব না। তো ফার্স্ট ডে যেদিন কাজ সেদিন আমি কিন্তু বলছি আমি কাজটা করবো না, চলে আসছি। এক সপ্তাহ তাদের সাথে আমার কথা হয়নি, এক সপ্তাহ পরে আবার ফোন করবো, ফাচ্চা তোকে 10টায় ছাড়াবে, তুই আয় কাজ কর, নিয়ে যেয়ে দেখি আবার সেম কাজটা বারবার করছে। তাহলে এখানে আমি অসহযোগিতা করলাম কোথায় আর কাজ ফাঁসালাম কোথায়? আমি তো প্রথমেই বলে দিয়েছিলাম আমি কাজটা করবো না। কিন্তু যখন তোমাকে ফোন করে বলেছে ইউ আর গোয়িং টু বি ব্যান্ড, হ্যাঁ, তো তখনই তুমি ভাবিকে কল দাও নাই, ভাবিকে বলো যে ভাবি আসলে সমস্যাটা কোথায় বা কি হয়েছে? আসলে আমি শুট করেছি না, আমার ভাবির নাম্বারটা কখনো আমার কাছে ছিল না। ইভেন আমি তখন দুদু ভাই যখন আমাকে ফোন দেয় না, ফোন দেওয়ার পরে আমি রাত্রেবেলা বাসায় যে আমি আসলে হ্যাঁ লাইক আমার শুট শেষ হয়ে গেছে, তার মধ্যে এখান থেকে ফোন আসছে, এই বলছো ওখান থেকে ফোন আসছে, আমি কনফিউজ, হ্যাঁ কি হচ্ছে আমার সাথে, এরকম একটা অবস্থা। দেন আমি ভাবছি আচ্ছা আমি আগে বাসায় যাই, যে ঠান্ডা মতো আগে খাই, তারপরে মাথা ঠান্ডা করে বসি, তারপর চিন্তা করি কি হচ্ছে। দেন বাসায় গেছি, তো যাওয়ার পরে দুদু ভাই বলতেছে যে 12 লাখ টাকার প্রজেক্ট তুমি ফাঁসাই দিছো। বা আমার ছিল একটা সিন, আমি 12 লাখ টাকার প্রজেক্ট কিভাবে ফাঁসালাম। দেন কথা হচ্ছে যে আর একটা সিনের জন্য নাকি তারা সারাদিন শুট করতে পারেনি, ক্যামেরা নিয়ে বসেছিল, আমি জানি না। দেন আমি বলছি আচ্ছা ঠিক আছে, তারপরে আমি ভাবিকে একটা সরি বলতেছি, আমাকে ফোন নাম্বারটা দেন, ভাবিকে আমি ফোনে ফোন দেই, সে পিক করে নাই, মেসেজ করি সে পিক করে নাই, সো আমি কি করবো এখানে? ওকে, বাট এতটুকু বুঝলাম যে তোমার কাজে তোমার পয়েন্ট অফ ভিউটা বলেছো, তারপরে তুমি কিন্তু অন্য ধরনের কতগুলো নিউজ করেছো বা তুমি ইন্টারভিউতে বলেছো যেটাকে লাইমলাইট করে অনেক বড় করে দেখানো হয়েছে, সেটা হচ্ছে একেবারেই সেক্সুয়াল অ্যাসল্ট বা সেক্সুয়াল অ্যাপ্রোচ যেটাকে বলা হয়। তো এই যৌন ব্যাপারগুলো বা এই টপিকগুলো আসলে কোথা থেকে আসলো, মানে তুমি আসলে কি বোঝাতে চেয়েছো তোমার এই সংবাদের মধ্যে দিয়ে? এই সংবাদের মাধ্যমে বোঝাতে চেয়েছি যে আমি আর সামনের দিকে কেন আগাইনি। দেন দুদু ভাই কিন্তু আগে থেকেই প্রায় এমনিতে ফোন দিত, খোঁজ খবর নিত, চলো দেখা করে, এবং বলতো, আমি জাস্ট এড়িয়ে যেতাম যে এই কাজ নিয়ে বিজি, সেই কাজ নিয়ে বিজি। আমি এমনিতে সাধারণ পাবলিকের সাথেও সেটাই করি যে কাজ নিয়ে বিজি না থাকলে আমি বলি। ব্যাপারটা কি এমন, তুমি সত্যি সত্যি কাজে না থেকেও বলেছো নাকি কাজেও বিজি ছিল সেটাও বলেছো? অ্যাভয়েড করার জন্য বলেছো? হ্যাঁ, আমি যে ক্লাস নিয়ে বিজি থাকি, আমি কখন কোথায় থাকি আমি সারাদিনের খবর কিন্তু আমি নিজেও জানি। একদিন দুদু ভাই রাত্রে এরকম ফোন দিয়ে বলতেছে যে আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, তোমার সবকিছু সলভ করে দিচ্ছি, দেখো মিডিয়াতে কাজ করতে গেলে একটা হাত লাগে, দেন তুমি সুপারস্টার হয়ে যাবা, দেখো তোমার কত কোয়ালিটি, তুমি ভালো ভালো কাজ করবা, ইউ ডিজার্ভ ইট, দেন নিজের জায়গা তৈরি করে নাও, এই সেই এরকম কথা অনেক কথা বলেছে। তো আমি সেটাই বলেছি জাস্ট। এখন ধরো তুমি শুটিংয়ে যে ফাঁসিয়ে দিয়েছো, উনাদের দাবি অনুযায়ী উনাদের 12 লক্ষ টাকা খরচ করেছো, এটার পক্ষে ডেফিনেটলি তাদের অনেক ডকুমেন্ট থাকবে বা সাপোর্টিং পেপার থাকবে যেটাতে প্রুফ হবে। তুমি যে অ্যালিগেশনটা করেছো এত বড় একটা ব্যাপার, এটার পক্ষে তোমার কোনো প্রুফ আছে? আমার হোয়াটসঅ্যাপ টেক্সটগুলো আছে, যে লেট নাইট ফোন দিত সেগুলো আছে। ইভেন লাস্ট টাইম যে তিনি যে কথাটা বলেছিলেন, লেট নাইট ফোন তো উনি অন্য কাজে নাটকের কাজেও দিতে পারেন তোমাকে, প্রতিদিন লেট নাইট ফোন, একটা দুইটা বাজে দেয় না প্রতিদিন। আচ্ছা ওকে, আবার সে প্রতিদিন রাত্রেবেলা ফোন দিয়ে আমি দুই একদিন যদি না ধরি তো ফোন ধর না কেন, দেন আমি কি বলবো, আমি ফোন রিসিভ করি, হ্যাঁ ভাইয়া বলেন, আসলে আমি তো স্ক্রিপ্ট লিখি, তোমার ভাবি আমার সাথে থাকে না, তো হচ্ছে তুমি আমার সাথে কথা বলতে পারো, আমি তার সাথে কি কথা বলবো, দেন এরকম করে অনেকদিন আমি ফোন কেটে দিয়েছি। কিন্তু যখন এইভাবে তখন ডিরেক্টলি কিছু বলেনি, যখন দেখছে যে ব্যান হয়ে গেছে, একটা আর্টিস্ট হয় কি তখন ঘাবড়ে যায়, যেহেতু আমি নিউকামার ছিলাম তখন, তো ভাবছে যে এখন তো ব্যান হয়ে গেছে হয়তো, না এখনো নিউকামিং, বাট তখন হচ্ছে যে ভেরি নিউকামার, ইয়া ভেরি নিউকামার, দেন তখন ভাবছে যে থাকে না অনেকে ঘাবড়ে যায়, আচ্ছা কি করবো, ডিসাইড করতে পারে না।